हेलो बंधुरा माइकल हसन चैनल साथे आमी अजय। एर आगे दिन आमी तोमादेर भारत सरकार 2006 साले महात्मा बसवेश्वर स्मृति के उद्देश्य करे जेनारेल सार्कुलेशन जन्य जे एम मिंटेर 5 टाका कॉइनटा छापिछिलो सेई कॉइनटा तोमादेर देखिएछिलाम, सेई कॉइनटा सम्पर्के इनफरमेशन दिएछिलाम आर सेई कॉइनटार आजकेर दिने यूएनसी कंडिशने कि दाम आछे सेटाओ तोमादेर बोलेछिलाम। आशा करी तोमरा सबाई ভিডিওটা দেখেছো, যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। এই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের কিছু 5 টাকার রোটেশন এরর কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো, কয়েনগুলো দেখাবো আর এই কয়েনগুলো কিনতে গেলে কিরকম দাম তোমাদের দিতে হতে পারে সেটাও তোমাদের বলবো। তা বন্ধুরা, তোমরা এই কয়েনগুলো যদি দেখতে চাও, যদি জানতে চাও এই কয়েনগুলো কিরকম দাম হতে পারে, তাহলে প্লিজ আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা এখানে কিছু 5 টাকার এরর কয়েন দেখতে পাচ্ছ। এখানে কিছু শিফটিং এরর কয়েন আছে আর কিছু রোটেশন এরর কয়েন আছে। প্রথমে বলি এরর কয়েন কিভাবে হয়। এরর কয়েন ইচ্ছা করে ছাপানো হয় না, কয়েন ছাপানোর সময় কোনো রকম মিস্টেকের জন্য স্বাভাবিক দেখতে কয়েনগুলো যখন একটু অন্যরকম দেখতে ছাপানো হয়ে যায় তখন সেই কয়েনগুলো এরর কয়েন হয়ে যায়। আমরা অনেকেই এরর কয়েন কি সেটা জানি না, তাই আমাদের অনেকের হাতেই এই রকম এরর কয়েন আসলে সেই কয়েন আমরা না বুঝে খারাপ কয়েন মনে করে হয় অন্যকে দিয়ে দিই বা ফেলে দেই। তোমরা এখন যে এরর কয়েনটা দেখতে পাচ্ছ এটা শিফটিং এরর কয়েন। এই ধরনের এরর কয়েন নিয়ে এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের ইনফরমেশন দিয়েছি। তোমরা কেউ যদি এই ধরনের এরর কয়েন সম্পর্কে ইনফরমেশন চাও তাহলে আমার এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে যে কয়েনগুলো দেখাবো এই ধরনের এরর কয়েন আমরা সবাই কম বেশি হাতে পেয়ে থাকি। আমরা যারা জানি না এই ধরনের এরর কয়েন সম্পর্কে তারা এই কয়েনগুলো হাতে আসলে বুঝতেও পারি না যে এটা রোটেশন এরর কয়েন। আমরা এই ধরনের কয়েনগুলোকে নর্মাল কয়েন মনে করি। আজকের ভিডিও দেখার পর তোমরা অবশ্যই কয়েনের দুটো সাইড ঘুরিয়ে দেখে নিও যে তোমাদের হাতের কয়েনগুলো কোনো রোটেশন এরর কয়েন কিনা। আমরা এই ধরনের কয়েন নর্মাল কয়েন মনে করে কাউকে দিয়ে দিই, কিন্তু এই ধরনের এরর কয়েন আমাদের মতো যারা কয়েন কালেক্ট করে তারা অনেক বেশি দাম দিয়ে মার্কেট থেকে কেনে। এই ধরনের কয়েনগুলো কয়েন কালেক্টর যারা তারা নিজেদের কালেকশনে রাখতে পছন্দ করে আর সেই জন্য অনেক বেশি দাম দিয়ে কিনে নিজের কালেকশনে রাখে। আজকের ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে কোন কয়েনগুলো এরর কয়েন আর কি রকম দামে বিক্রি হয় এই কয়েনগুলো। তাই এবার থেকে এই রকম এরর কয়েন পেলে যত্ন করে রেখে দিও। প্রথমে তোমাদের বলি এরর কয়েনের সঠিক দাম বলা যায় না। এরর কয়েনের দাম কয়েকটা বিষয়ের উপর ঠিক হয়। যে কয়েনটা এরর কয়েন সেই কয়েনটা নিজে কতটা দামি কয়েন তার উপর নির্ভর করে। কয়েনটা যদি রেয়ার কয়েন বা স্কেয়ার কয়েন হয় তাহলে সেই কয়েনটা এরর কয়েন হলে তার দাম আরো বেশি হয়ে যায়। সেই কয়েনটা কতটা রোটেট হয়েছে তার উপরও নির্ভর করে আর নির্ভর করে কয়েনটা কি কন্ডিশনে আছে, মার্কেটে কত ডিমান্ড আছে এই সব বিষয়ের উপর। এই সমস্ত বিষয়ের উপর এই সমস্ত কয়েনের দাম কম বেশি হয়। তাছাড়া যে কিনবে সে কত দামে কিনবে সেটার উপরও নির্ভর করে। আজকে তোমাদের আমি কিছু রোটেশন এরর কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো। তোমরা এই কয়েনটা ভালো করে দেখো, এটা কোনো এরর কয়েন না, এটা একটা নর্মাল 5 টাকার কয়েন। এই কয়েনটা 1995 সালে ছাপানো হয়েছিল। আমার হাতে যে কন্ডিশনে আছে তার জন্য এই কয়েনের জন্য 5 থেকে 10 টাকার বেশি কেউ দেবে না। এই কয়েনটার দুটো সাইড ভালো করে দেখো। এই কয়েনের একদিকে সংখ্যায় 5 রুপিস, রূপায়ে মিন্টিং ইয়ার আর মিন্ট মার্ক আছে। আর এই কয়েনটার উল্টো দিকে আছে অশোক স্তম্ভ, ইন্ডিয়া, ভারত আর সত্যমেব জয়তে লেখা। তোমাদের একটা নর্মাল কয়েনের ওভার সাইড আর রিভার্স সাইড দেখালাম। এবার ভালো করে দেখো এই কয়েনটা রিভার্স সাইডটা। এই কয়েনটা রিভার্স সাইড সোজা আছে, ঘড়ির কাঁটা হিসাবে 12 বা 12 দিকে আছে। এবার এই কয়েনটা উল্টালে দেখো ওভার সাইডটা, এটাও দেখো ঠিক ঘড়ির কাঁটা হিসাবে 12 বা 12 দিকে আছে। এই রকম কয়েনগুলো নর্মাল কয়েন, যদি এটা 12 থেকে একটু ঘুরে থাকে তখন সেই সব কয়েনগুলোকে রোটেশন এরর কয়েন বলে। এই ধরনের রোটেশন এরর 1 থেকে শুরু করে 11 পর্যন্ত হয়। এখানে একটা কথা বলে রাখি, সব থেকে দামি কয়েন হলো 6 o'clock যদি হয়, অর্থাৎ এই অশোক স্তম্ভ যদি পুরো উল্টো হয় তবে এই রকম কয়েনের দাম সব থেকে বেশি হয়। তোমাদের বোঝানোর জন্য আমি 3টে এই ধরনের কয়েন দেখাচ্ছি। প্রথমে এই 5 টাকার কয়েনটা দেখো। এই কয়েনটার আগে রিভার্স সাইডটা ভালো করে দেখো। রিভার্স সাইডটা দেখো সোজা আছে, 5 লেখাটা, রুপিস, রূপায়ে, মিন্টিং ইয়ার সব সোজা আছে। এবার এই কয়েনটা উল্টালে দেখো। এই কয়েনটার ওভার সাইডটা ভালো করে দেখো। ওভার সাইডে অশোক স্তম্ভ সোজা নেই, ঘুরে আছে। অশোক স্তম্ভর ওপর দিকটা ঘড়ির কাঁটার 3-এর দিকে আছে। এই ধরনের এরর কয়েনকে 3 o'clock রোটেশন এরর কয়েন বলে। এই ধরনের এরর কয়েনের ইউএনসি কন্ডিশনের দাম হলো 150 থেকে 300 টাকার মতো, 150 রুপিস টু 300 রুপিস, তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। এবার এই 5 টাকার কয়েনটা দেখো। এই কয়েনটার আগে রিভার্স সাইডটা দেখো। রিভার্স সাইডটা দেখো সোজা আছে, 5 লেখাটা, রুপিস, রূপায়ে, মিন্টিং ইয়ার সব সোজা আছে।
এবার এই কয়েনটা উল্টালে দেখো, এই কয়েনের উল্টো দিকে অর্থাৎ অপর সাইডে দেখো অশোক স্তম্ভ সোজা নেই, ঘুরে আছে। অশোক স্তম্ভের উপর দিকটা ঘড়ির কাঁটা হিসাবে ফাইভ এর দিকে আছে। এই ধরনের এরর কয়েনকে ফাইভ ও ক্লক রোটেশন এরর কয়েন বলে। এই ধরনের এরর কয়েনের ইউএনসি কন্ডিশনের দাম হলো 200 থেকে 350 টাকার মতো, 200 রুপিস টু 350 রুপিস, তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। এবার এই 5 টাকা কয়েনটা দেখো, এই কয়েনটার আগে রিভার্স সাইডটা দেখো, রিভার্স সাইড সোজা আছে, ফাইভ লেখাটা রুপিস রূপয়ে মিন্টিং ইয়ার সব সোজা আছে। এবার এই কয়েনটা উল্টালে দেখো, এই কয়েনের উল্টো দিকে অর্থাৎ অপর সাইডে দেখো অশোক স্তম্ভ সোজা নেই, ঘুরে আছে। অশোক স্তম্ভের উপর দিকটা ঘড়ির কাঁটা হিসেবে সেভেন এর দিকে আছে। এই ধরনের এরর কয়েনকে সেভেন ও ক্লক রোটেশন এরর কয়েন বলে। এই ধরনের রোটেশন এরর কয়েনের দাম ইউএনসি কন্ডিশনে 200 থেকে 350 টাকার মতো হয়, 200 রুপিস টু 350 রুপিস, তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। এই ধরনের রোটেশন এরর কয়েনগুলোর মধ্যে সব থেকে দামি কয়েন হলো 6 ও ক্লক রোটেশন এরর কয়েনগুলো। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, দেখো এই কয়েনটা রিভার্স সাইডটা সোজা আছে, কিন্তু অপর সাইডে দেখো অশোক স্তম্ভ পুরো উল্টো আছে, ঘুরে আছে। অশোক স্তম্ভের উপর দিকটা ঘড়ির কাঁটার হিসাবে 6 এর দিকে আছে। এই ধরনের এরর কয়েনকে 6 ও ক্লক রোটেশন এরর কয়েন বলে। এই ধরনের রোটেশন এরর কয়েনের ইউএনসি কন্ডিশনের দাম সব থেকে বেশি হয়। এই ধরনের এরর কয়েনের দাম ইউএনসি কন্ডিশনে 250 থেকে 500 টাকা হতে পারে, 250 রুপিস টু 500 রুপিস, তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। এই কয়েনগুলো যদি এরর কয়েন না হতো তাহলে এগুলো সব ছিল 5 টাকার নর্মাল কয়েন। আর এই নর্মাল কয়েনগুলোর ইউএনসি কন্ডিশনের দাম হলো 30 থেকে 50 টাকার মতো, 30 রুপিস টু 50 রুপিস। এবার কোন রেয়ার বা স্কেয়ার কয়েন, যেসব কয়েনগুলো নিজেরাই অনেক দামি কয়েন, যেমন 2004 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা, বাল গঙ্গাধর তিলক কয়েন, 50 ইয়ার খাদি অ্যান্ড ভিলেজ কয়েন, ডান্ডি মার্চ কয়েন, এইরকম আরো অনেক রেয়ার বা স্কেয়ার কয়েন আছে। এই সমস্ত কয়েনগুলো অনেক দামি কয়েন। এই কয়েনগুলোর দাম 1000 থেকে 5000 টাকার মতো, 1000 রুপিস টু 5000 রুপিস। যদি এই কয়েনগুলো এরর কয়েন হয় তাহলে তার দাম আরো বেশি হয়ে যায়, সেই দাম 10000 টাকা হতে পারে, 10000 রুপিস, তবে ডিপেন্ড করছে কতটা এরর আছে আর কি কন্ডিশনে আছে ওই কয়েনটা তার উপর। আজ তোমাদের আমি শুধু 5 টাকার এরর কয়েন সম্পর্কে ইনফরমেশন দিলাম। এইরকম 1 টাকা 2 টাকা 10 টাকা আর 20 টাকা সব কয়েনে এরর কয়েন আছে। অন্য কোনো ভিডিওতে আমি বাকি কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো রোটেশন এরর কয়েনগুলো, তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো এরকম রোটেশন এরর কয়েনগুলো কিনতে গেলে কীরকম দাম তোমাদের দিতে হতে পারে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।